এভরিওয়ান, ওয়েলকাম টু তাফুস কর্নার। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব এই শীতের কচি লাউ দিয়ে চিংড়ি মাছ, মানে লাউ চিংড়ি। এটা খেতে অত্যন্ত সুন্দর। এরকম একটা আমি কচি লাউ নিয়েছি আর এখানে কিছুটা কুচো চিংড়ি নিয়েছি। যে দেখুন, এই চিংড়িগুলো আমি ছাড়িয়ে নেব ওই উপর এই যে পাগুলো এবং উপরের শক্ত খোসাটা, আর এই যে লাউটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি উপরের খোসাটা ছাড়িয়ে। লাউটা একেবারে কচি, তারপর একটি কুকারের মধ্যে ওই কেটে রাখা লাউটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিচ্ছি, লো ফ্লেমে কিন্তু আমি একটা সিটি ফেলে নেব। এই যে দেখুন, অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। তারপর এটা আমি একটা সিটি দিয়ে নিচ্ছি। অপর দিকে হাই ফ্লেমে একটি কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটি গরম হওয়ার পর এর মধ্যে আমি এক চামচের মতো লবণটা দিয়ে দেব। যে তেলটা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি, তাহলে চিংড়ি মাছগুলো বেশ ভালো ভাজা হবে। যে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে মাছগুলো রেখেছি না, চিংড়ি মাছগুলো, সেগুলো মাছগুলো দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে আমি এগুলো ভেজে নেব। ঠিক এইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে এগুলো ভেজে নিতে হবে। এটা খেতে খুবই টেস্টি হয়। দেখুন, এরপর আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। সব চিংড়িগুলো এক, এই যে দেখুন, এরপর আমি এই এই ছান্তার সাইজে এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এর বেশি ভাজবো না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে এবং লাউ চিংড়িটা খেতে ভালো লাগবে। এই তেলের মধ্যে আমি হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম এবং তিনটে শুকনো লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু তেলটা গরম আছে, এই দেখুন শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম। যখন একটা ঝাঁঝালো গন্ধ উঠে আসছে, এর থেকে বেরোচ্ছে, তখন আমি এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো এক মুঠো পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটা কুচিয়ে রেখেছি, তা দিয়ে দিলাম। এটা আপনি বাড়িও বেশি পরিমাণেও দিতে পারেন। অনেকে আবার বড়ি দিয়ে থাকেন, যে বড়ির থেকে যদি পেঁয়াজ দেন তাহলে খেতে আরও টেস্টি হয়। ছোটো ছোটো করে কেটে রেখেছি, তাও আমি দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের আলু আমি এখানে নিয়েছি, তো এটা বেশ ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি পরিমাণ মতো লবণ এবং অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। তারপর বেশ কিছুক্ষণ লো ফ্লেমে এটা আমি নাড়াচাড়া করে নেব, যতক্ষণ পর্যন্ত না এর থেকে হলুদের কাঁচা গন্ধটা যাচ্ছে। আমি কিন্তু এখানে কোনো মশলা ব্যবহার করব না, তাহলে লাউ চিংড়িটা খেতে খুবই টেস্টি হয়। সেদ্ধ করে নিয়েছি না লাউটা, তা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু আমি আলাদা করে রেখেছি। দেখুন, দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে যে জলটা আমি ঝরিয়ে রেখেছি তা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু লাউয়ের থেকে জলটা বেরিয়েছে, সেদ্ধর সময় আমি কোনো প্রকার জল এর সঙ্গে লাউয়ের সঙ্গে দিইনি। এরপর বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখতে হবে, কেননা লাউটা তো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করা লাউ। এরপর আমি এই যে দেখুন, এরপর আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, প্রায় প্রায় 10 মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম। ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিচ্ছি। লাউটায় অল্প পরিমাণ জল থাকাকালীনই চিংড়িটা দিতে হবে, তাহলে চিংড়িটা নরম হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে, না হয় মুখের মধ্যে লাগলে খেতে ভালো লাগবে না। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অল্প পরিমাণ চিনি দিলাম টেস্টে ব্যালেন্স আসার জন্য। অলরেডি আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। হাফ চামচের মতো আমি ভাজা মশলা দিলাম, এর মধ্যে জিরে, ধনে,
গুঁড়ো কলাই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তা আমি দিয়ে দিলাম। এতে গন্ধটা খুবই ভালো আসবে। আপনি যদি না চান তাহলে আপনি এটা স্কিপ করতেও পারেন। এভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। হাই ফ্লেমে কিন্তু এই জলটা কমিয়ে নিতে হবে। দেখুন, আপনি এটা মাখো মাখো করতে পারেন, না হয় এরকম জল রেখেও খেতে পারেন। একেবারে শুকিয়ে এলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনি একটি পদ দিয়ে একতলা ভাত খেয়ে নিতে পারবেন। তাহলে আজকে আসি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সর্বদা আমার সঙ্গে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।